ফেলাইলাম। তাই বলে তুমি আমার মুখের এখানে এসে বায়ু ত্যাগ করবে? কে বায়ু ত্যাগ করছে তুই দেখছ? বায়ু কখনো দেখা যা? তাহলে বায়ু দেখা যায় না তাহলে ক কি কালার? আরে বোকা, বায়ু কি কালার আমি কেমন করে বলবো? আমি বিয়ে করব না ভাই, শুনো বলি শুনো তাই, ওই সেরিডা নাম্বা দেখা যায় কারেন্টেরই খাম্বা। ও আসতেছে, ওর কথা কইলে থেকে আসতেছে। কাপড় পরা শিখাইবেন না মনে কই বিত্রে চইল্লা যায়। কাজ করো, আবার কি কাম? আজকে সংক্ষেপে সব করব। হ্যাঁ, তুমি আমার বর্ষিতা আদার খেতে দাও। আরে দিদি, তাড়াতাড়ি মাছ আবার যাবো গা। এমন জীবন দিলা বিদি ভাই চায়াছি খত, এক পেছালে জালাই আমার ওর শোনাবো অন্দুরে। এই শুন কি বলেছি, যতক্ষণ মাছ ধরব ততক্ষণ একটি কথাও বলা যাবে না। তো কথা কই নাই? কি বলছো তুমি? গান কইছি। এই গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? আবার যদি একটা কথা বলা খবর আছে বললাম, কিন্তু একদম চুপচাপ। ঠিক আছে, মাছে খাই গে মনে না খাই গে হেনি গে আমার ঠেকা কি? কথা ঠিক আছে, কথা খবর জামকে মাছ খাবে এত তো আমার ঠেকা না, মাছ মনে দইরে খাওয়াই দেই কেমনটা লাগে? কি বললাম যে কথা বলা যাবে না? হ্যাঁ তো কথা কই নাই। কি বলেছো তুমি? রাও করছি। এই রাও আর কথা একই কিন্তু। লক্ষ্মীন্দর রে বলো একটা কথা কই। বলো। মনে হয় যে না মাছ রে সরকারি আইন মানে। তার মানে মানুষ সরকারি আইন মানবার চায় না, তো মাছে মানে রে কি করে? মাছে নিশ্চিত ওই যে সরকার কইছে বেশি জনসংখ্যা বালা না। আচ্ছা, প্রত্যেক মানুষ একটা হইলে ভালো, দুইটার বেশি নয়। তো আমার বিশ্বাস মাছে ও আইন মানে নিশ্চিত মায়াবরি খায়। দেব একটা কে পাগল, মাছ কোনোদিন মায়াবরি খায়? তাহলে মাছের উৎপাদন কমলো কে? আরে বোকা, বাংলাদেশের জেলে ভাইগুলো সেই দিমালা মাছ আর ছোট ছোট মাছ ধরে ফেলছে বিদায়, আমাদের দেশের মাছের উৎপাদন ক্রমে ক্রমে কমে যাচ্ছে। আর শোনো, তুমি যদি এইভাবে কথা বলতেই থাকো বলতেই থাকো তাহলে মাছ ধরবে? এই যে দেখো মাছ চলে যাচ্ছে, কথা বলো না, একদম চুপচাপ বসে থাকো। এটা কি করলে তুমি? আইগেই বসি ফেলাইলাম। তাই বলে তুমি আমার মুখের এখানে এসে বায়ু ত্যাগ করবে? কে বায়ু ত্যাগ করছে তুই দেখছ? বায়ু কখনো দেখা যা? তাহলে বায়ু দেখা যায় না তাহলে ক কি কালার? আরে বোকা, বায়ু কি কালার আমি কেমন করে বলবো? তুমি যে বায়ু ত্যাগ করলে এটা না দেখে আমি ছ কথা কইছি না, মরণ নাকবো। চুপ করবে না তুমি? ও ভাই তোর নাকতেছে রে, গুন্দো বেরিয়ে কি কি বলেছি? এটা বডি স্প্রে আসাল পাশে হিন্দা বাড়ি বসছে। কি স্প্রে? বডি স্প্রে মানে সুবাস। সুবাস এরকম সুবাস যেন আর কখনো না ছাড়ো। আহো গো দুইটা মাস আহো, একদম চুপ। দাদা মাস মনে হয় আজ পিছন দিয়ে আসতেছে। পারে পারে দেখবে আমারটাই কত বড় মাছ ধরে, তাই না? ওরে কহলি we
আমরা সেই সানন্দার গাটি চলে এসেছি তাই না? ও লক্ষ্মীজা কি হলো আবার? কি একটা মাছ মনে আছে বুরবুর করতেছে রে। কি হয়েছে? মাছ আইছে। মাছ এসেছে? হ্যাঁ। আচ্ছা এই যে এই ধরিস মাছ, আমি চাইলে চোখটি মেরে জায়গা। কেন কি হয়েছে? মাছ ধরেছে? হ্যাঁ ধরছে, বড় মাছ। সেই হাই রে মাছ রে, কি বা করছে? এই রয়েছে মাছে, দেখেন ইউস মাছ বলে ধরেছে। বাহ 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 ছোটদা, এই মাছ তো হৃদয়ে ধরছে রে। এখানে তো মাছ বসে কিছুই নাই দাদা। দেখেন আমি কাকে ডাকছি, কে বা শুনছে? আলাবু ঝন্ডুদা, আলাবু থ্রি এই ফাইভ এই যে ফোর, আমি কিন্তু তোমাকে ডাকছি। আমি তো তোর ডাকে তো হারাই। তুমি এদিকে আই লাভ ইউ থ্রি ফাইভ সিক্স এসব কি বলছো? কি দেখছো কো? তুমি না বললে এইখানে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো মাছ বসি কিছুই নেই। আমার কাছে দে, ওই যে মাছ নিতে যেতেছে বড় মাছ, ওই যে দাদি যায়। আরে ওটা হচ্ছে আমাদের ঠাকুমা লক্ষ্মীজা। হ্যাঁ বসি মনে হয় কারকায় নিলু গাড়ি। কিসে নিয়ে গেছে? কারকায়। কাকড়ায় নিয়ে গেছে? হতাই হারে নয় মাছ বসে যাবো কই। কোথায় দেখি তো আমি মধ্যে দেখ কেমনটা লাগে। একটা মালা দে আমারে। এইখানে বসি রয়েছে আর ও বলছে বসি কাকড়ায় নিয়ে গেছে। এখানে মরচকে বুগুল দাদা। এ দাদা ঝন্ডুদা, এ শরীরা কেমনটা লাগে দাদা? আফা এ ঝন্ডুদা বুঝি, এই আমি কিন্তু তোমাকে ডাকছি। তুমি না বললে বর্ষি কাকড়ায় নিয়ে গেছে। কোথায়? হ্যাঁ এইখানে তো বর্ষি রয়েছে। চাচ্ছ না কই রে বর্ষি কারকায় নিব তো সহজ। হ্যাঁ ই ছানে বান্দাগের গাতে বর্ষি কারকায় তো নেই, বসি নিব কিয়ে? আরে আমার বসি কারকায় নিবার পাবো না তো। কেন? এটা লাইসেন্স করে আনছি। লাইসেন্স করে নিয়ে আসতো? হ্যাঁ। যেমন? মধুপুর গড়ের তেনে। মধুপুর কো থেকে? গড়ের তেনে। গড়ে থেকে লাইসেন্স করে নিয়ে এসেছি। বানরের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে আনছি। বানরের কাছ থেকে? হ্যাঁ। বানর তোমাকে লাইসেন্স দিয়েছে? রে আমি নিজে তো বানর। ঠিকই বলেছ, এই কথার সাথে আমি একমত। কারণ বানর যদি না হবে তাহলে এরকম তুমি করতে পারো কি করে? ঠিকই কইছ। আচ্ছা বানরের কাছ থেকে আর কি কি ট্রেনিং নিয়েছো বলো তো। বানরের কাছে বানরের হোজ করছে তোমার নাম কি কো? ইংলিশে কম না বাংলায় কম? আমাকে ইংলিশে কো কো আমার নাম মাঙ্কি। ও তাহলে ওর নাম আর তোমার নামে একই, মিল করে থুইছি। আচ্ছা মাঙ্কি বলেছে, মাঙ্কি মানে জানো? মাঙ্কি মানে বানর তাই নাকি? ভালো কর বলে কি আমি আর তোমাকে নিয়ে পারি না। তোরে পারবা? কারণ এই শানবাদানো ঘাটে শুধু তুমি আর আমি একা নয়, অনেকেই আছে। ওই যে দেখো ঠাকুমা বসে আছে, তারপরে ওই পাড়ার দিদিগুলো বসে আছে, অম্বুরা চারটা ছেড়িও আছে। দাদা কাপড় ঠিক করো। বুঝছি অম্বুরা হই আহই। কেন আহ হাই রে শালা চেহারা, রহিম চেহারা, এই চেহারা কাপড়টা ঠিক করে ফিরতে হয় না। চিন্না রাই গো সোনার টুকরা ভাই আমার, বিতে সোনা নাই খালি আছে খাত। কি বললে? হ্যাঁ তোমার বিতে মানছে তো মনে করবো চকচকা, না জানি কত বলা বিতে সম্পূর্ণই কেদা, কোনো কাম নাই এই বয়সে কাপড়টা ঠিক করে ফিনতে হারো না। দাদা হ্যাঁ বলি কি, ওরে দাদা গাধা নিচের দিকে তাকিয়ে দেখো। যা দেখছি আর দেহুম না। কেন? অন্য কাপড় ভিন্দার যা তৈল। কি হয়েছে দেখছ কাপড়ের কি সাইজ? এই যে দেখো একটা অস্ট্রেলিয়া। হ্যাঁ 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 ওই যে চাইনা দেহ সামনে দে চুল খাড়া খাড়া, এই যে পিছন কই পলাশ, পলাইলে তো চেহারা দেখা যায় রোহিঙ্গা।
মাথায় কত রঙের জিনিস দিছো গো সখি মুখটা মধ্যে একটা ঘুমটা দিয়াইতি ওই পাগলা ছেলের কথা কিছু মনে করিস না কিছু মনে করিস না তা তোর বাপসা ছেলে এরকম কথা কই আমার কথা কিছু মনে কর কিন্তু একটা কথা কইতে করে বাংলাদেশ ডিজিটাল দেশ বা 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 আমি বিয়ে করব না ভাই শুনো বলি শুনো তাই ওই সেরিডা নাম্বা দেখা যায় কারেন্টেরই খাম্বা ও আস্তে ওর কথা কইলে থেকে আসতেছে শুনো ভদ্র কাপড় পিনবা সাইজ করে কাপড় পিনবা আর জীবনের জন্য কাপড় না খয় হ্যাঁ পোলা পানে যেন সেইয়া না থাকে এই যে দেখো কাপড় পিনছি দুই বছর আগে বাকি জিন্দিগি কাপড় খোবো না মনে করে ডিজিটাল যুগের কাপড় গেল বছর পিনছি সামনে পূজার মধ্যে তিনটা কামলানো মুয়ার এই তিন না খুলবা আমার খুলুন লাগবো না আর যদি তোমাকে পিন দেয় তুই না তাহলে ভূগোল মিয়া হো কাপড় পিন দেয় দিই ভালো হবো আর জীবনে কাপড় খোবো না নাকি কবি আনি এই কাপড় ফালা দাইরিয়া হতি নেরা অগরে নিজের খাই পরে বুদ্ধি হাম না ফালা দেহি কাপড় পরা শিখাইবেন না মনে কই বিত্রে সইলা যায় কারণ যে সুন্দর কাপড় পিনছে মুসুরি মশা তোর কামড়া হাবো না বিক্রি কই থাকো কাপড় পরতে আইলাম তাই আরে কুন্ডা পিনবে থাইল্যান্ডের মালয়েশি নিগ্রু বাংলাদেশি ইরানি কুন্ডা পিনবে কও বা 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 কুলে নবা নাকি আরে এই কাপড়ে যদি ঝামেলা করে শিখতে পারবো না আরে না এই যে আমার মতো কাপড় পিনবা বছরে একবার হ্যাঁ পূজার মধ্যে না খুলে তিনটা কামলা নিয়া তিনটা কামলা নিয়া তার এই অবস্থা রেডিমেড খুলে রাখছেন না তা কেমন প্রশিক্ষণ দিলাম মাইরের ভদ্র কাপড় পরতে আসছি ওই গাইসা বানর খুব তো ফারফার করে কথা কইলি এবার ঠিক আছে যেমন কুকুর তেমন তার মুখ আমাদের মা বাবা কাপড় পরা শিখায় নাই সখি একজন আই আমি তো প্রশিক্ষণ দিয়ে রাখতে পারলাম না এখন দেখ তো তুই দিয়া পারস কিনা কি হলো স্যার মুখটা একদম চুপসে গেল কেন খালাম মারা দেখেন ফিরানির জামাই এখন মনে কিচ্ছু বুঝে না না প্রশিক্ষণ তো দিলামই না চেহারা ডারে করছে কি দেখছ না ভিজা বিলাই এখন ওই পাশে যা ছবি তোলেন এই যে দেখেন আপনারা চেহারাটা ছবি তুলে নিন কিছু হয় না তোরা মার দিলি মনে হচ্ছে দৌড় খেজে দিলি আজকের মতো মাফ করে দে দাদা ওই মেয়েরা সে কি বললো তোমাকে কইলো যে জামগর ওই যে হ্যাঁ সখী ওই যে খার রয়েছে না হ্যাঁ ওইটার বলে আমার পছন্দ হচ্ছে মোবাইল নাম্বার চাইলো মোবাইল নাম্বার চেয়েছে কি ওই গেছে বানো তার কাছে কোন সময় ফোন নাম্বার চাইছি হ্যাঁ কথা কস না কে তোর কাছে ফোন নাম্বার চাইছি ক মুখ দা না কর এখন কি বললো অহন কয়েকটি বিয়ার যদি না কর তোর বাপের ডাইকান কাপড় তুলে থুই যাও তোমার আরেকটা খেল দিয়ে দে আরেকটা দে আরেকটা দে আরেকটু দে
আরেকটু দে অগর একটু একটু দে সবাই দে এ দাদা ও এদিকে আসো এখন কি বললো ভালোবাসা ভালোবাসা পিঠে চড়াইয়া ভালো করেছে হ্যাঁ আমি বলি ঝন্ডুদার নিচে দিকে তাকাও কাপড় ঠিক করো আর তুই কি করলি আজীবনে অবনার তাহলে ভালো করে কাপড় পর কাপড় যদি আবার খসে পড়ে এরপরে বালা করে ফিন দাম হ্যাঁ তাহলে এক কাজ করো আমরা এখানে বসি ফেলি কোনো কথা বলবে না একদম চুপচাপ তোমার কথা না শুনিয়া পারি বড়গু সুন্দরী কেন ডাকিয়াছ ছেলে হিসাবে খারাপ না মাসে দুই একবার বিষ্ণয় পরসব করি বাপ কি তোমার বাবা আগের দাই আগেরটা কি বাবা বাপ তো আগের দাই থাকবে তাই বুঝি আমার মার তো বছর বছর বিয়ে হয়নি যে বাবা পাল্টাবো তুমি আমার কাছে কেন আসো তুমি কেন ডাকিয়াছ সেটা বলো আমি তোমাকে ডাকিনি তো মিথ্যা কথা বলিবা না আমি ডাকিয়েছি তোমার বন্ধুকে ভগবান তোমাকে থাড়া ফালাবে বললাম তো আমি তোমাকে ডাকিনি কাকে ডাকিয়াছো তোমার বন্ধুকে ডাকি ওহাকে হ্যাঁ এই অবদ্র ছেলেটাকে ডাকিয়াছো কেন আই এম বদ্র ছেলে হু ইজ দিস তাই বুঝি আই এম লং লাইফ আমি যে তোমাকে ডাকছি না ডাকছি তোমার বন্ধুকে যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো অবস্থিত আজকের যে কালাম হয়েছে শোনেন আপনি এই রং রং বাদ দিয়ে আপনারা বই চালান